হাই করে দাও। তো ছেলেও ঘুম থেকে উঠেছে, আর এখন সন্ধ্যাবেলা দেখো কিচেনে এসে চা বসিয়েছি এই দেখো। আর এখন করব ডিনারটা তৈরি একবারে, চাটা করে নিয়ে তারপরে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম, আজকে সকাল থেকে কোনো ব্লগ করি তো রান্নাবান্না কিছু শেয়ার করিনি আজকে। তো চলো বলে দিই কী কী রান্না করেছিলাম। আজ করেছিলাম ইলিশ মাছ, তো আর করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন সব কিছু দিয়ে একটা ভাঙা মতো তরকারি। আর হচ্ছে এখন চাটা ছেঁকে নিই, কারণ চাটা নইলে বেশি কড়া হয়ে যাবে, তো বেশি কড়া চা আমাদের বাড়িতে আবার কেউ খেতে পছন্দ করে না। তো চলো ঝটপট চাটা ছেঁকে নিই, নিচে সবাইকে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই দেখো চা করে নিয়েছি, আর এখন চাটা দিয়ে চলেও আসবো। তো দেখো আজকে করব ভেজিটেবলস ডালিয়া, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এ দেখো এখানে নিয়েছি একটুখানি বাদাম, তো বাদামটা না আমি এখন তেলে ভেজে নেব। তো আর অন করে দিলাম, বাদামটা তেলে ভেজে নেব, দিয়ে একটু ভেজে উঠিয়ে রাখবো। তারপরে এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, দেখো এখানে নিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম, বেল পেপার, রেড বেল পেপার যেটা সেইটা, তারপরে গাজর, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, তারপরে আর নিয়েছি কি এইগুলোই, হ্যাঁ এগুলোই নিয়েছি। ও আর একটু ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, দেখো একদম ছোটো করে। তো এই সবজিটা দিয়ে দেখো ডালিয়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগেই, আজকে ডাল দিয়ে করবো না, একদম সবজি দিয়ে ঝরঝরে পোলাও স্টাইলে করবো আজকে। তো চলো দেখতে থাকো আজকে। আর আজকে আমি এটা লাল বাদাম দিয়ে করছি, মানে চিনে বাদাম যেটা সেটা দিয়ে করছি, কাজু বাদাম কিছু দেওয়া যেতে পারতো, আমি আজকে এমনি বাদাম দিয়েই করছি। তো এটা ভাজা হোক, দেখো সবজিগুলো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর নুন হলুদ কিছু এখন দেবো না, দিলে না জলটা বেরিয়ে যাবে, তাহলে ভাজাটা ঠিকঠাক হবে না। তো এর মধ্যে দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে, আর আদাটা দেওয়ার পর সবজিটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর দেবো একটুখানি ঢাকা, ঢাকা থাকলে না যেহেতু অনেকটা পরিমাণেই সবজি ভালোমতো সেদ্ধ হয়ে যাবে, কারণ সবজিতে আমি আজকে কোনো জল অ্যাড করবো না। তো দেখো সবজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর এরপর ঢাকাটা দিয়ে দেবো, তাতে করে সেদ্ধটা হয়ে যাবে। তো ঢাকাটা কিছুক্ষণ রাখবো আমি, আর কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা আমি উঠিয়েও নিয়েছি। তো দেখো সবজিটা হালকা ভাজা ভাজা মতো করেছি, তো বড় কড়াইটা আমি উঠিয়ে উঠিয়ে দেখাতে পারছি না, এই দেখো তো ভাজা ভাজা করেছি। এরপর যে ডালিয়াটা ধুয়ে রেখেছিলাম সেটা না দিয়ে দেবো, ডালিয়ার সাথে খুব ভালো করে ভেজে নেবো সবজিটা। তো সবজিটা এইভাবেই কিছুক্ষণ ডালিয়ার সাথে আবারও ভেজে নেবো। আর ডালিয়াটা না আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় দু তিন ঘন্টা আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালিয়াটা একদম ঝরঝরে টাইপের এরকম হয়ে গেছে, এখন সেই ডালিয়াটা দিয়ে খুব ভালো করে সবজির সাথে আবারও ভেজে নেবো, আর তারপরে আমি একটুখানি জল অ্যাড করবো। আর কিন্তু এখনও আমি লবণ হলুদ কিছুই দিইনি, এই সবজির সাথেই নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম ডালিয়াটা ভাজবো। আর আজকে একটু পোলাওয়ের স্টাইলেই করছি, একদম খেতে কিন্তু পোলাওয়ের মতোই হয়েছিল, বেশ ঝরঝরে হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে ডালিয়াটা ট্রাই করতেই পারো, আমি এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এর আগে আমি গলা গলা টাইপের খিচুড়ি টাইপেরই করেছি ডালিয়ায়, মানে সব সবজি দিয়ে যেরকম খিচুড়ি হয় তো সেইভাবেই করেছি। আর আজকে ফার্স্ট টাইম আমি এরকম ঝরঝরে পোলাওয়ের মতো করেছি, তো বেশ ভালো হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি একদম। দেখো
এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনিটাও অ্যাড করে দেবো। তাহলে চিনিটা দিয়ে দিলে কি হয়, একদম গলে যাবে না ডালিয়াটা, একটা ঝরঝরে ভাব থেকে যাবে। তো দেখো একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে নিচ্ছি, আর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ হলুদটা মোট কথা মিশিয়ে নেব, লবণ হলুদ আর চিনিটা, তো সেগুলো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পোলাওয়ের মতো দেখতে হয়েছে, কিন্তু এটা না ভাবতে ভাবতে প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটাতে খুব বেশি জল দেবো না। এটাতে যে কাপের আমি দু কাপ মতো ডালিয়া নিয়েছিলাম সেই দু কাপ মতোই জল দেবো, তাতে যতটুকু বাড়বে, নইলে কী হবে এটা গলে যাবে, খেতে ভালো লাগবে না, এই ঝরঝরে ভাবটা থাকবে না। এখন দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, তো একটু সেদ্ধটা যেহেতু হাফ হয়েছে আর হাফ এখনও সেদ্ধ হতে বাকি আছে, আমি দু কাপ মতো জল দেবো। কম আছে, ফ্লেমটা কমিয়ে দেবো, এটা একটু হবে। আর দেখো বাদামটা এখন দিয়ে দিচ্ছি, তো এটা ফ্লেমটা কমানোই থাকবে, এটা ফ্লেমটা কমেই হবে, ফ্লেমটা বাড়িয়ে দেবো না, তাহলে লেগে যাবে আর সেদ্ধ হবে। আর দেখো ঢাকাটা খুলে একটুখানি কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, আমি জাস্ট গন্ধটার জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এরকম কুচি কুচি করে, বেশি দেবো না, কারণ ডালিয়া দিলে ঝাল বেশি ভালো লাগে না, সব কিছু জিনিস এগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের ভালো লাগে, সেই জন্য আমি অল্প জল দিই, এই একটা কাঁচা লঙ্কা দিলাম। তো এইদিকে তো ডালিয়া হচ্ছে, এদিকে আমি আমার জন্য একটু দুধ চা করবো। এবার সারাদিন লিকার চা খাই, আর লিকার চা খেতে ভালো লাগে না, এখন একটু দুধ চা করবো, সেই জন্য দেখো দানা চাটা হাতে নিয়ে নিয়েছি, তো এখন চাটা করছি, এদিকে কড়াইটার জন্য ঢাকা পড়ে গেছে, এখন একটু দুধ চা করবো। এদিকে ডালিয়াটা একবার নেড়ে নিই, তো দেখো ঢাকা নামিয়ে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে, এখন দেবো আর একটুখানি চিনি, দেখলাম মিষ্টিটা কম কম মনে হচ্ছে, আর চিনি দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি, যেহেতু ঘিটা দিয়ে আর বেশি এটাকে ইয়ে রান্না করবো না, তাহলে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে। আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা, ব্যাস ডালিয়ার ভেজিটেবলস ডালিয়া বা ডালিয়ার পোলাও যেটাই বলো না কেন আমার কাছে রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে, এখন একটু মানে মাখো মাখো ব্যাপারটা আছে, পরে কিন্তু একদম শুকিয়ে যাবে। দেখো চা আর একটা লম্বু ছিল, এটা নিয়ে নিয়েছি, আর আজকে আবার কোথা থেকে প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ, তো ছেলে এটা খেয়ে নিই, গোট টিফিনটা হয়ে যাবে এটা দিয়েই। আমি খিচুড়ি একটুখানি মুখে দিয়েছি, আমি এখন খিচুড়ি খাবো না, আমার চা খাইনি সন্ধ্যা থেকে, তো চাটাই খেতে ইচ্ছে করছে, তো খিচুড়িটা ছেলে খাবে, তো সেই জন্য আমি একটু মুখে দিয়েছি প্রসাদ বলে। আর এই যে আমি এখন খাবো চায়ের সাথে লম্বুটা, এটাই আমার কাছে বেশি ফেভারিট, তো চলো এটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। দেখো আমার হয়ে গেছে, এই যে কী সুন্দর ঝরঝরেই হয়েছে, কিন্তু দেখো দেখতে পোলাওয়ের মতো, কিন্তু যেহেতু ডালিয়া ছোট ছোট হয়েছে দানাটা, তো বেশ সুন্দর হয়েছে, টেস্টটাও করে দেখেছি ভালোই হয়েছে। তো এই হলো আজকে আমার ডালিয়ার ফ্রাইড রাইস বলতে পারো, পোলাও বলতে পারো, তো আজকে ডালিয়া দিয়েই করেছি। আমরা ডিনারে বেশিরভাগ দিন তো রুটিই খাই, তো আজকে করেছি ডালিয়ার পোলাও। তো ডালিয়াটা তো রেখে দিয়েছি, রাত্রে দরকার হলে একটুখানি গরম করে নেব, এখন ঢেকে রেখে দিই। আর আমার ছেলে ঘরে এখন পড়ছে, তার সাথে আমার অগোছালো বিছানা, যেহেতু দুপুরে শুয়েছিল, আমি তো পার্লারে ছিলাম দুপুরবেলা,
তো এখন বিছানাটা ওই জন্য খুব অগোছালো হয়ে আছে। তো আমি এখন এটা যা আছে থাক, আমার হাত ধোয়ার সময় নেই, আমি এখন সেলাই নিয়ে একটু বসবো ভাবছি। তো চলো ছেলে পড়ুক আর আমি আমার কাজগুলো করে নিই। তো দেখো এখন নিয়ে বসে পড়েছি একটুখানি সেলাই, কারণ এটা আমার অর্ডারের জিনিস আছে, তো সেলাইটা করার সময় হচ্ছে না। তো এখন নিয়ে বসলাম সমস্ত কাজ কমপ্লিট করে ডিনারটা তৈরি করে, যেহেতু আমার শ্বশুরমশাই খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তো আমি ডিনারটা করে নিয়েছি তৈরি। যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে তাহলেই হলো, নইলে আমার নিজের কাজগুলো করা যায় না ঠিক মতো, সেই জন্য ডিনারটা আগেই করে নিয়েছি আর এখন সেলাই নিয়ে বসে পড়েছি। তো দেখো ছেলে পাশে এসেছে, কিছু কথা বলছিল বলে আমি কথা বললাম, আর এখন সেলাইটা মন দিয়ে করে নিই। তারপরে আর একটা করবো, ব্লাউজ কাটিং আছে তো সেটাও করব, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আর পারিনি। যাই হোক এখন এই সেলাইটাই করে নিচ্ছি। তো চলো ঝটপট সেলাইটা করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। ডালিয়া তুলে নিচ্ছি এখন সবার জন্য। ডালিয়ার যে পোলাওটা রান্না করেছি গরম করতে গিয়ে কড়াইটা একটু লেগে গেল, তো খাবারটা তিনজনের জন্য সার্ভ করে নিই এখন। হাজব্যান্ডও চলে এসছে আর ছেলে আমি, আমাদের তিনজনের এখনও খাওয়া বাকি আছে, তো এখন তিনজন খেয়ে নেব। তো চলো খাবারটা আগে বেড়ে নিই। তো দেখো ডিনারে আছে আলুর চিপস আর হচ্ছে ডালিয়া। তো চলো বন্ধুরা আজকে ডিনার সার্ভ করতে করতে এবং ডিনার করতে করতেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি বিদায়, আর তার আগে আমার বন্ধুদের বলে দিই প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে পরে নোটিফিকেশান অনুযায়ী ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট।